হ্যালো বিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। জেএলডি ব্লকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে নিয়ে আসলাম আপনার জন্য মারুতি সুজুকি অল্টো সিএনজি। দেখুন টায়ার কন্ডিশন মোটামুটি ভালোই রয়েছে, 2003 মডেল, সেকেন্ড ওনার। যারা নাকি অল্টো সিএনজি খুঁজছেন তারা এই গাড়ি নিতে পারেন। তবে হ্যাঁ, এটা কোম্পানি ভিটে সিএনজি নয়, আফটার মার্কেট সিএনজি করানো, কারণ 2003-এর গাড়ি স্বাভাবিক কোম্পানি ফিটেড থাকবে না, এটা আফটার মার্কেট সিএনজি করানো। আর এটাও আমার একজন ভিউয়ার্স ভিডিও করে পাঠিয়েছে আমার টেলিগ্রামে, আমি নিজে গিয়ে ভিডিও করিনি। যেটাই হোক, গাড়ি কন্ডিশন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, চারো টায়ারে মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে। এই যে দেখুন, এটা সিএনজির পারমিশন, মানে পেপার একদম আপ টু ডেট রয়েছে, সিএনজি পারমিশনও রয়েছে, সেকেন্ড ওনার। আর গাড়িটির আস্কিং প্রাইস হলো 1,10,000, তবে এটা ফিক্স না, আপনার চাইলে নেগোসিয়েট করতে পারেন। আর গাড়িটি রয়েছে ত্রিপুরা রাজধানী আগরতলাতে। এই যে দেখুন, পেছনে ট্রেও লাগানো রয়েছে এবং ভালো স্পিকারও লাগানো রয়েছে। যারাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া আছে, সো প্লিজ চেক করে নেবেন। এই যে দেখুন, এটা পেছনের ডান সাইডের টায়ার, এখানে কিছু ক্র্যাচেসও দেখা যাচ্ছে। ডোর বাজার এবং ডোর বান্ডিং দুটোই লাগানো রয়েছে। যারাই নিতে চান ওনারকে কল করে, টেস্ট ড্রাইভ করে গাড়িটি কিনে নিতে পারেন। 1,10,000 ওনার ডিমান্ড, তবে এটা ফিক্স না, আপনার চাইলে নেগোসিয়েট করতে পারেন। চলুন এবার ভিতরটা দেখানো যাক। এই যে দেখুন, ভিতরে মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, তবে গাড়িতে এসি নেই, কুলার আছে, হিটার আছে এবং মিউজিক সিস্টেমও রয়েছে। গাড়ির কিলোমিটারটা বলা যাচ্ছে না, কারণ কিলোমিটার নষ্ট, ডিসপ্লেও দেখা শুরু করছে না, তাই কিলোমিটারটা বলা মুশকিল, সঠিক কিলোমিটার বলা মুশকিল। আবারও বলছি গাড়িটির ডিটেলস। এই যে দেখুন, এটা সামনের ডান সাইডের টায়ার, মানে চারো টায়ারই মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, আর গাড়িতে কোনো মেকানিক্যাল ইস্যু নেই, রানিং কন্ডিশন রয়েছে গাড়িটি। এই যে দেখুন, এটা ভেতরের ইঞ্জিনের কন্ডিশন। আবারও বলছি গাড়িটির ডিটেলস, এটা 2003 মডেল, সেকেন্ড ওনার। গাড়িটি রয়েছে ত্রিপুরা রাজধানী আগরতলাতে। আর গাড়িটির আস্কিং প্রাইস হলো 1,10,000, তবে এটা ফিক্স না, নেগোসিয়েটেড অপশন রয়েছে। ওকে, যারাই নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া আছে। গাড়িটি 2003 হলো, মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে দেখাই যাচ্ছে। তাহলে ভিউয়ার্স, আজকের ব্লগ আমি এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ব্লগে কোনো বাইক বা গাড়ির রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।